মুভি লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব ইতিমধ্যে বাশর ঘর সিনেমা শুটিং শেষ করেছেন তানহা। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। হলিউডের নতুন প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি, রিসেন্টলি এই নায়িকা বাশর ঘর সিনেমার শুটিং শেষ করেছেন। শাহিন সুমনের কি দারুণ দেখতে সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তানহা। সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত চিটাইঙ্গা পোয়া ও নোয়াখেল্লা মাইয়া সিনেমায় আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে। বর্তমানে শাপলা মিডিয়া প্রযোজিত বাশর ঘর চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘ 9 বছর পর চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন পরিচালক নাসির উদ্দিন। রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল এ সিনেমার দৃশ্য ধারণ। রিসেন্টলি পুবাইলে ক্যামেরা ক্লোজ করেছেন পরিচালক। সিনেমায় তানহার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সাদমান সামিরকে। তানহা জানান, গত ঈদের আগে শুরু করেছিলাম সিনেমাটির কাজ, কিছুদিন বিরতি দিয়ে উত্তরার পর পুবাইলে একটানা শুটিং করে ক্যামেরা ক্লোজ করা হয়েছে। গল্প খুবই ভালো, আশা করি দর্শকদের ভালো লাগবে। অন্যদিকে রাকিবুল আলম রাকিব পরিচালিত ইয়েস ম্যাডাম, মন্তাজুর রহমান আকবর পরিচালিত আয়না, ডিএস বাদল পরিচালিত আমার স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমায় এরপর তানহাকে দেখা যেতে পারে। সো ভিউয়ার, জেনে তো নিলেন ইতিমধ্যে বাশর ঘর সিনেমার শুটিং এর ইতি টানলেন তানহা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।